নদিয়ার পলাশিপাড়া থানার পলাশিপাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হল। এদিন বিকেলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলাশিপাড়া বিধানসভার প্রার্থী ডক্টর মানিক ভট্টাচার্যের সমর্থনে পলাশিপাড়া দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি আতাউর হোসেন, সহসভাপতি জামশেদ আলী পলাশ ও সোমনাথ চট্টোপাধ্যায়, ব্লক নেতৃত্ব শ্রীকান্ত মণ্ডল, ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি নারায়ণ বিশ্বাস সহ পলাশিপাড়া বিধানসভা এলাকার নেতৃবর্গ। পলাশিপাড়া বিধানসভা অধীন আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই পলাশিপাড়া ব্লক কার্যালয়ে আজকে বসেছিলাম। আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের প্রথম বৈঠক। আপনারা জানেন যে গত 5 তারিখে আমাদের প্রার্থী পদের নাম ঘোষণা হয়েছে এবং আমাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা একদম মাঠে ময়দানে নেমে তারা কাজ শুরু করে দিয়েছে। তবুও আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত ব্লক কমিটি নিয়ে, আমার ব্লকের সহসভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক থেকে শুরু করে ব্লকের সমস্ত কমিটি এবং এই বিধানসভা 13টা অঞ্চলের অঞ্চল সভাপতিদের নিয়ে এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে, তৃণমূল ছাত্র পরিষদের ভাইয়েরা ছিল আমার, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস আমরা যৌথভাবে এই প্রথম মিটিং করলাম এবং তৃণমূল যুব কংগ্রেসের 13টা অঞ্চলের পলাশিপাড়া বিধানসভার প্রত্যেকটা অঞ্চল সভাপতির সঙ্গে আমরা কথা বললাম। আমাদের দলের গাইডলাইন, দলের নীতি মেনে আমরা তাদের সঙ্গে কথা বললাম এবং জানলাম যে আমাদের কাজ কতদূর এগিয়েছে। আমাদের প্রাথমিক পর্যায়ে দল যেটা দায়িত্ব দিয়েছে দেওয়াল লিখন, সেই কাজটা কতদূর কী পরিস্থিতি সেটাই আমরা অঞ্চল সভাপতির কাছে জানতে চেয়েছিলাম এবং অঞ্চল সভাপতিরা খুব আনন্দের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 70% দেওয়াল লেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে আর 30% আমাদের দেওয়াল লিখতে বাকি রয়েছে, সেই 30% আমরা 2-1 দিনের মধ্যে আমরা কমপ্লিট করতে পারব। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা খুব উচ্ছ্বাস এবং আনন্দ এবং আমরা বলতে পারি যে ওনার মতো উচ্চ শিক্ষিত মানুষ আমরা পলাশিপাড়া বিধানসভায় পেয়েছি এবং আমরা খুব গর্ব করে বলতে পারি এবং আমরা দিদির প্রতি, মাননীয় আমাদের দিদি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা দিদির স্নেহধন্য প্রার্থী এবং আমরা মমতা দিদিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মমতা দিদি যেভাবে আমাদের এত ভালো মানুষকে আমাদের পলাশিপাড়া বিধানসভায় প্রার্থী করে পেয়েছে, এতে আমরা খুব আনন্দ এবং স্থির বিশ্বাস আমরা 200% এই বিধানসভায় জয়লাভ করব এবং সেটা কম মার্জিনে নয়, প্রায় 50,000-এর উপরে বেশি ভোটে আমরা জয়লাভ করব। আপনার নাম? আমার নাম আতাউর হোসেন শেখ, দেহট্ট 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।